ইসলামপুর মহকুমার বেলন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপুরে জাতীয় সড়কের ধারেই রয়েছে যাযাবর সাপুরেদের বস্তি। জাতীয় সড়কের ওপরে বসবাস করেও জীবনযাত্রার দিক থেকে প্রান্তিক এই মানুষগুলির চান তাদের পরবর্তী প্রজন্ম যেন এগিয়ে যেতে পারে শিক্ষার আলোকে সঙ্গী করে। এমন পরিবারের তিন সন্তান বিবিন যোগী, শাহিল যোগী এবং শামু যোগী এবার পৌঁছে গিয়েছে মাধ্যমিকের দোরগোড়ায়। ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হল শুভেচ্ছা, তাদের হাতে তুলে দেওয়া হল সামান্য উপহার। তারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই কারণেই এমন উদ্যোগ নিয়েছে মহকুমা প্রশাসন। তাদের এই উদ্যোগে খুশি সেই পরিবার এবং এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।